তিনি আরও জানান, পাণ্ডবেশ্বরের বিধায়কের টাকা বিলিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে সে বিষয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া কমপ্লেন সোশ্যাল মিডিয়া মনিটরিং হয়, সোশ্যাল মিডিয়াতে কেউ যদি কমপ্লেন করেন সেটাকেও যথাযথ ব্যবস্থা করা হয়, কমিশনের নির্দেশ আছে। আপনি যে ইনসিডেন্টের কথা বলছেন সেক্ষেত্রে আমরা জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছি, এনকোয়ারি করে তিনি রিপোর্ট পাঠালে আমরা যথাযথ ব্যবস্থা করি।